আজকের ভিডিও শুরু করবো হচ্ছে দুইটা 7 ইঞ্চি অ্যাঙ্গেল গ্রাইন্ডার দিয়ে, একটা আমেরিকান কোম্পানি এবং একটা জাপানিজ কোম্পানি। হিতাচির এই ড্রিল মেশিনটা আপনারা দেখতে পারেন, কন্ডিশন খুবই ফ্রেশ। এটা হচ্ছে হিতাচি কোম্পানির একটা জিগসো। এখানে একটা হটগান আমাদের কাছে আছে, এটা ইউএস এর একটা হটগান। এটা হচ্ছে বস কোম্পানির একটা অ্যাঙ্গেল ড্রিল। এটা হচ্ছে একটা জাপানিজ সার্কুলার স। এখানে অত্যন্ত হেভি একটা শিট কাটার আমাদের কাছে আছে। আর একটা সুপার হেভি ডিউটি হ্যান্ড ড্রিল আপনাদেরকে দেখাবো, এটা হিতাচি কোম্পানির। এটা হচ্ছে হিতাচি কোম্পানির একটা চেইন স, 220 ভোল্টের। এটাও একটা জাপানিজ চেইন স, তবে এটা ইঞ্জিন টাইপ, ইলেকট্রিক না। এটা একটা জাপানিজ ইন্ডাস্ট্রিয়াল সার্কুলার স, খুবই ইন্টারেস্টিং এবং ইউনিক একটা জিনিস। এটাও একটা জাপানিজ প্রোডাক্ট এবং ইঞ্জিন টাইপ। দুইটা মার্ট পাম্প আমাদের কাছে আছে। এখানে একটা পিতলের শীট আমাদের কাছে আছে, এটা হচ্ছে ডাক টেপ বা হাই টেম্পারেচার টেপ বলে অনেকে, মানে বাসা বাড়ির যে কোনো পাইপ ব্লক হয়ে গেলে এই মেশিন দিয়ে আপনারা ক্লিন করতে পারবেন। এখানে অ্যাকসেপ্ট হেভি ডিউটি চাকা আমাদের কাছে আছে, 10 ইঞ্চি সাইজের। রেফ্রিজারেন্ট গ্যাসের কিছু সিলিন্ডার বা বোতল আমাদের কাছে আছে। এটা হচ্ছে একটা কোরিয়ান গ্যাস রেগুলেটর, আর এটা হচ্ছে একটা স্পেয়ার গ্যাস কাটার। এটা হচ্ছে একটা ওয়েল্ডিং গগলস। একজোড়া সেফটি শু আমাদের কাছে আছে চামড়ার। একটা অ্যালুমিনিয়ামের বক্স আমাদের কাছে আছে। একটা জাপানিজ ট্যাপ অ্যান্ড ডাইসেট আমাদের কাছে আছে। এখানে আরেকটা ট্যাপ অ্যান্ড ডাইসেট আমাদের কাছে আছে। এটা হচ্ছে একটা পার্সেন ব্রেক ক্লিনার। আর এখানে একটা স্প্রে নজেল আমাদের কাছে আছে। এটা হচ্ছে একটা ম্যানুয়াল পাইপ ক্লিনিং মেশিন। কিছু বল বাল্ব আমাদের কাছে আছে, এসএসআর। খুব হেভি কিছু কানেক্টর আমাদের কাছে আছে। কিছু ভালো ভালো মানের অ্যাডজাস্টেবল স্প্যানার বা স্যালাইরেঞ্চ আমাদের কাছে আছে। আমেরিকার রিজিট কোম্পানির একটা পাইপ থ্রেডার বা পাইপের প্যাচ কাটার ডাইসেট আমাদের কাছে আছে। আর রিজিটের এই ডাই দিয়ে আপনারা চারটা সাইজের পাইপের থ্রেড কাটতে পারবেন। এটা হচ্ছে জাপানের হিতাচি কোম্পানির একটা স্ট্রেট গ্রাইন্ডার। কিছু জাপানিজ গিয়ার মোটর আমাদের কাছে আছে। আসসালামু আলাইকুম, ইনসাইড ভাটির থেকে আমি মুশফিক। আমাদের দোকানের টুলসের আরেকটি নতুন ভিডিওতে আপনাদের সবাইকে স্বাগতম। আজকের ভিডিওতে পাওয়ার টুলস থাকবে, পাশাপাশি আরও অন্য অনেক ধরনের মালামাল থাকবে। আমি আশা করি ভিডিওর প্রথম অংশে আপনারা দেখেই নিয়েছেন পুরো ভিডিওতে কী কী মালামাল থাকবে। তো আজকের ভিডিও শুরু করবো হচ্ছে দুইটা 7 ইঞ্চি অ্যাঙ্গেল গ্রাইন্ডার দিয়ে, একটা আমেরিকান কোম্পানি এবং একটা জাপানিজ কোম্পানি। মাকিতে হচ্ছে জাপানিজ এবং ডেওয়াল্ট হচ্ছে আমেরিকান কোম্পানি। দুইটা মেশিনই হচ্ছে 220 ভোল্টের। এটা একটা ভালো দিক, আপনারা জানেন জাহাজে বেশিরভাগ মেশিনই আসলে 110 ভোল্টের পরে। এটার মেড হচ্ছে জার্মানি, এই যে জায়গায় মেড ইন জার্মানি লেখা। তবে ডিওয়াল্ট আমেরিকান কোম্পানি, ওদের অনেক প্রোডাক্ট জার্মানিতেও ম্যানুফ্যাকচারিং হয়। 7 ইঞ্চি সাইজের খুব হেভি একটা মেশিন এবং খুবই স্মুথলি চলে। এবং এই জায়গায় যে হ্যান্ডেল আছে ধরার মতো, ওটা আমরা অবশ্যই দিয়ে দিব। হ্যান্ডেলগুলো আমরা খুলে রাখি যেন থাকের মধ্যে মেশিনগুলো রাখতে সুবিধা হয়। আর বাকি তার মেশিনটা যদি আপনাদেরকে দেখাই, দুইটা মেশিনই ব্যবহৃত হিসাবে, মানে যেমন কন্ডিশনে থাকার কথা তেমনই আছে। একেবারে খুব যে ফ্রেশ তা না, আবার একেবারে ব্যবহারের অযোগ্য তাও না। আর ব্র্যান্ডের মেশিন তো এমনিতে যাই দেখতেছেন, পুরনো কন্ডিশন, চলবে একেবারে স্মুথ। হিতাচির এই ড্রিল মেশিনটা আপনারা দেখতে পারেন, কন্ডিশন খুবই ফ্রেশ। হিতাচির সাব ব্র্যান্ড হাইকুকি। এটা 100 ভোল্টের একটা মেশিন। এটা 13 mm ক্যাপাসিটির একটা মেশিন, 100 ভোল্ট, 50-60 হার্স, 860 ওয়াটে হচ্ছে মেশিনটা চলবে। সবচেয়ে বড় কথা হলো এই মেশিনটা যেটুকু পুরনো দেখতেছেন, এটা আমাদের দোকানে টানাটানি করে হয়েছে। এটা যখন ফার্স্ট টাইম আমাদের কাছে আসছে, একদম মানে প্যাকেট থেকে বের করছি এরকম একটা কন্ডিশনে ছিল, মানে দেখলে মনে হইতো আর কি যে প্যাকেট থেকে মাত্র বের করা হয়েছে। এটার অরিজিনাল পাওয়ার কেবল হচ্ছে এইটা, ফ্লেক্সিবল, খুবই ভালো মানের একটা পাওয়ার কেবল। এটা হচ্ছে হিতাচি কোম্পানির একটা জিগসো, 100 ভোল্টের। মডেল আপনারা নিশ্চয়ই দেখতেই পাচ্ছেন, 65 VC। আর এটার নেম প্লেট হচ্ছে এটা, হিতাচি জাপানিজ ভাষায় লেখা এবং হিতাচির লোগো আছে। 65 mm, 100 ভোল্ট, 50-60 হার্স, মাত্র 500 ওয়াটে চলবে। অর্থাৎ 800 বা 1000 VA কনভার্টার থাকলে আপনারা এই জিগসোটা চালাইতে পারবেন। এটার এক পাতা ব্লেড আমরা এটার সাথে ফ্রি দিয়ে দেবো, ভালো মানের ব্লেড। এবং এটার এখানে একটা ভলিউম নব আছে, এটা হচ্ছে এটা দিয়ে এটার স্পিড কমানো বাড়ানো যায়। এখানে একটা হটগান আমাদের কাছে আছে, এটা ইউএস এর একটা হটগান।
বোল্ট হচ্ছে 120 বোল্ট। ইউএসের জিনিসগুলো 120 বোল্ট থাকে, যেমন জাপানের জিনিস 100 বোল্টের হয়। এখানে লেখা আছে মেড ইন ইউএসএ, আর ইউএসএর জিনিসে এই লোগোটাও থাকে, ইউএল মানে ইউএস লিস্টেড। হ্যাঁ, তো এটা যে সব ইউএসএর জিনিসে থাকে তা না, অন্যান্য দেশের জিনিসও মাঝে মধ্যে থাকে, যদি এটা ইউএসএ স্ট্যান্ডার্ড হয় আর কি, বা ইউএস ইন্ডাস্ট্রিয়াল স্ট্যান্ডার্ড হয়। এটা আপনাদেরকে অবশ্যই কনভার্টার দিয়ে চালাইতে হবে। এখানে লেখা আছে মাস্টার হিট গান, মানে হট গান আর কি, আমরা যেটা বলি, সচল আছে এমনিতে একদম। এটা হচ্ছে বশ কোম্পানির একটা অ্যাঙ্গেল ড্রিল। আপনারা অ্যাঙ্গেল গ্রাইন্ডার শুনছেন সারা জীবন, কিন্তু এটা হচ্ছে অ্যাঙ্গেল ড্রিল, মানে একটু অ্যাঙ্গেল টাইপের। হ্যাঁ, তো উপরে চাপ দিয়ে হচ্ছে মেটাল টেটালে ড্রিল করা যায়, মেটাল প্লাস্টিক কাঠেও করতে পারবেন। এই মেশিনের মেড হচ্ছে জার্মানি, আর জার্মান মেড বেশিরভাগ মেশিন বা অলমোস্ট সব মেশিনই 220 ভোল্টের হয়, সেটা যেই ব্র্যান্ডেরই হোক। অন্যান্য ইউএসএ জাপানিস হলে 110 বা 100 ভোল্টের হয়, জার্মান মেশিনগুলো সাধারণত 110 আমরা পাই না। এটা 230 ভোল্ট, অর্থাৎ 220 ভোল্টে চলবে। এই ড্রিলটা একটু ডিফারেন্ট অন্যান্য ড্রিলের চেয়ে, একদম সচল আছে। আবার এটার আরপিএমও কমানো বাড়ানো যায়, মানে চাকের যে আরপিএম এটা আপনারা কমাইতে বাড়াইতে পারবেন। এটা হচ্ছে একটা জাপানিস সার্কুলার স, রায়োবি কোম্পানির, এটাও খুব ভালো কোম্পানি জাপানের, 100 বোল্টের প্রোডাক্ট। একটু নেমপ্লেটটা দেখি, নেমপ্লেটটা আসলে ট্যাপের নিচে পড়ছে, তারপরেও দেখতে পারবেন 100 বোল্ট, 670 ওয়াট, 50-60 হার্স। আর এটা ট্যাপ পেঁচানো, তার কারণ হচ্ছে এই যে এখানে যেই কার্বনের উপর ক্যাপ থাকে, প্লাস্টিক ক্যাপ, ওটার পরিবর্তে এখানে একটা নাট লাগানো এবং এটাতে ইলেকট্রিসিটি চলে আসবে এই জন্য। আর এই পাশে যদি আপনাদেরকে দেখাই তাহলে আরও ক্লিয়ার বুঝতে পারবেন, এই যে এই পাশের ক্যাপটা আছে, তো যদি আমাদের কাছে ক্যাপ মিলে তাহলে আমরা এটার সাথে একটা ক্যাপ দিয়ে দিব। তবে মাথায় রাখতে হবে যেহেতু 100 বোল্টের জিনিস, 220 বোল্টে কিন্তু চলবে না। এখানে অত্যন্ত হেভি একটা শিট কাটার আমাদের কাছে আছে, এটাও ইউএসএর একটা প্রোডাক্ট, মানে যা পাঞ্জার্মানির জিনিস এত হেভি হয় না, এই ইউএসএর জিনিসটা যতটা হেভি। এটা যারা খুব মোটা শিট কাটবেন, ধরেন একেবারে 3-4 mm পর্যন্ত এরকম মোটা শিট আপনারা কাটতে পারবেন। এটা এক হাতে ধরে রাখলে আসলে হাত অবশ হয়ে যাবে এরকম একটা ব্যাপার আমার মনে হয়। আচ্ছা, এটা তারা ঝুলাইয়েই কাটতো সম্ভবত কিছুর সাথে। এটা আনুমানিক 5 কেজির কম হবে না, এতটা সলিড। সলিড হওয়ার কারণ হলো এটা এক ধরনের ফাইবার, আর এটা পুরোটা হচ্ছে মেটাল, অ্যালুমিনিয়াম টালুমিনিয়াম হবে আর কি। নেমপ্লেটটা একটু দেখাই উল্টা পাশে, এই হচ্ছে এটার নেমপ্লেট, ফিনুয়ে হচ্ছে কোম্পানির নাম, ফিলা পি এ, আর 110 ভোল্ট এসি ডিসি। এই যে 110 ভোল্ট এসি এবং ডিসি 2 ভোল্টেজে চালানো যায়, আপনারা এসিতেই চালাবেন, মানে কনভার্টার দিয়ে চালাইতে হবে। আর খুব মোটা শিট এটা দিয়ে কাটা যায়, এটাই হচ্ছে এটার স্পেশালিটি। আরেকটা সুপার হেভি ডিউটি হ্যান্ড ড্রিল আপনাদেরকে দেখাবো, এটা হিতাচি কোম্পানির, এটাও শুধুমাত্র মেটালে ড্রিল করার কাজেই ব্যবহার করে। এটা হচ্ছে যে সমস্ত জিনিসপত্র বেঞ্চ ড্রিল বা গাছ ড্রিলের নিচে আলগায় নিয়ে যাওয়া যায় না, সেই সমস্ত জিনিস, ধরেন একটা 500 কেজি ওজনের একটা জিনিস আপনি ড্রিল করেন, ওটা তো বেঞ্চ ড্রিলের নিচে নেওয়া যাবে না, তো ওই কাজগুলাই এই হ্যান্ড ড্রিল দিয়ে করে। এবং এটাতে সরাসরি ট্যাপার বিট লেগে যায়, কিন্তু কোনো চক নাই, চকও লাগানো যায়, ট্যাপার বিটের মধ্যে চক পাওয়া যায়, ওইরকমও করে ব্যবহার করা যায়। এটা 100 বোল্টের একটা মেশিন, 100 বোল্ট, 50-60 হার্স, 1330 ওয়াট, যেহেতু অনেক পাওয়ারফুল মেশিন এই জন্য ওয়াট অনেক বেশি। আর এটার ক্যাপাসিটি হচ্ছে 25 mm, 25 mm ক্যাপাসিটি লিখলো, এগুলো দিয়ে 30-35 mm পর্যন্ত ড্রিল করা যায়। আবার চাইলে ছোটো বিট ইউজ করতে পারবেন আপনার অ্যাডাপ্টার ব্যবহার করে, কনভার্টার দিয়ে চালাইতে হবে, অন্তত 1500 থেকে 2000 ওয়াটের একটা ভালো মানের কনভার্টার লাগবে এই ড্রিলটা চালাইতে গেলে। এটা হচ্ছে হিতাচি কোম্পানির একটা চেইনস, 220 ভোল্টের, একদম সচল আছে এবং খুবই স্মুথলি চলে। এবং এই মেশিনের মেড হচ্ছে জাপান, এই যে জায়গায় লেখা আছে মেড ইন জাপান। আর এটার মডেল হচ্ছে CS35V, হিতাচি এই মডেলটুকু লিখলে আপনারা ইন্টারনেটে বিস্তারিত পেয়ে যাবেন। সম্ভবত 14 ইঞ্চি সাইজের একটা ব্লেড এই মেশিনে লাগানো থাকে। আসলে এই ব্র্যান্ডের মেশিনগুলো 220 খুবই কম পড়ে, জাপানিজ যে ব্র্যান্ড, কিন্তু এটা 220।
এটাও একটা জাপানিজ চেন স, তবে এটা ইঞ্জিন টাইপ, ইলেকট্রিক না। এবং এটার চেইন অনেক বড়, আমার মনে হয় প্রায় 20 ইঞ্চি প্লাস হবে, 20 ইঞ্চি প্লাস হতে পারে এটার। আচ্ছা লেখাই আছে সিনডাই আর 2 400 ইয়েতে হচ্ছে, এমএমএ হচ্ছে, হ্যাঁ প্রায় 19 ইঞ্চির মতো, 20 ইঞ্চি না, 19 ইঞ্চি ব্লেড এটাতে লাগানো আছে। এটা মডেলের মধ্যে এমএম দিয়ে মেনশন করা থাকে। আর যে ব্র্যান্ড, এটা অনেকের কাছে নতুন ব্র্যান্ড হইতে পারে, সিনডাইওয়া মারাত্মক কোম্পানি। এই কোম্পানি যেই জিনিস বানায় একেবারে অন্য লেভেলের। এমনিতে জাপানিজ কোনো কোম্পানি আপনি খুঁজে পাবেন না যে জাপানিজ কোম্পানি, কিন্তু তারা বক্কর চক্কর জিনিস বানায়, এরকম কোম্পানি খুঁজে পাওয়া যায় না। তারপর আমরা বলি আর কি, জাপানের সব কোম্পানি বেস্ট আমার মতে। তো এই ইঞ্জিন টাইপেরই এটা, কিন্তু চালু নাই, আমরা চালু করতে পারি নাই, কারণ এটা কয়েকটা জিনিস নাই, আমি একটু দেখাই দিই ধরে পাবে। যেমন এই যে এটা হচ্ছে স্পার্ক প্লাগ, স্পার্ক প্লাগের উপর একটা ক্যাপ থাকে, ওই ক্যাপটা নাই। আর আমরা একবার দুইবার এটা টেনে চেষ্টা করছি এই অবস্থায়, তবে স্টার্ট হয় নাই। না হওয়ার পিছনে কারণ হইতে পারে, এগুলো অনেক দিন পরে থাকে, তো এগুলোর যে কার্বোরেটর ক্লিন করতে হয়, আরও কিছু ব্যাপার আছে, যারা ইঞ্জিন নিয়ে কাজ করেন তারা নিশ্চয়ই ভালো বুঝবেন। আর আমরা এগুলার ইঞ্জিনের সম্বন্ধে একেবারে কিছুই বুঝি না বললেও ভুল হবে না, আসলেই কিছু বুঝি না। তবে আমি যেটা বুঝি সেটা হচ্ছে এটা খুব ভালো একটা ব্র্যান্ড, এই জন্য আমরা নিশ্চয় চায়না হলে নিতাম না, চায়না এগুলো নতুনই, খুব অল্প দামে পাওয়া যায় ইঞ্জিন টাইপ। তবে চায়না যদি 10 টাকা হয় তাহলে জাপানিজটার দাম হবে 30 টাকা না, সরি 300 টাকা হবে, 30 গুণ বেশি হবে, এটা মাথায় রাখবেন। জাপানিজ জিনিসের বিল্ড কোয়ালিটি অনেক ভালো। এটা একটা জাপানিজ ইন্ডাস্ট্রিয়াল সার্কুলার স, এই জিনিসটা খুবই ইন্টারেস্টিং এবং ইউনিক একটা জিনিস। আমি যতদূর দেখছি এগুলো দিয়ে দেয়াল টেয়াল কাটে। এটাতে আপনারা 12 ইঞ্চি ডিস্ক লাগাইতে পারবেন, 12 ইঞ্চি যেই কোনো ধরনের ডিস্ক, ধরেন কাঠ কাটার জন্য, দেয়াল কাটার জন্য, টাইলস কাটার জন্য, মানে এগুলোর আলাদা আলাদা ব্লেড পাওয়া যায়, আপনারা নিশ্চয়ই জানেন, আলাদা আলাদা কাজের জন্য আলাদা আলাদা ব্লেড থাকে। এখানে লেখা আছে পার্টনার, এটাই সম্ভবত ব্র্যান্ডের নাম, আর আমার মনে হচ্ছে এটা মডেল পার্টনার K12S। নেম প্লেটে আরও ডিটেল আমরা দেখার চেষ্টা করব। এটাও একটা জাপানিজ প্রোডাক্ট এবং ইঞ্জিন টাইপ। এটার এই জায়গায় হচ্ছে একটা বড় নেম প্লেট আছে, কি লিখছে আমি বলতে পারবো না, কিন্তু এই জায়গার স্ক্রিনশট নিয়ে ইংলিশ করে এটা 30 সেকেন্ডেই বের করে ফেলা সম্ভব। আর ভাবে এখানে লেখা আছে স্টপ চক, চক তো আপনারা জানেন সবাই, ওই শীতের দিনে স্টার্ট করতে যেটা মানে স্টার্ট করতে চকটাকে টানতে হয়। আর এটা হচ্ছে ইঞ্জিন স্টপ সুইচ, যেটা টান দিলে ইঞ্জিন বন্ধ হয়ে যাবে। আর এটা চক সুইচ মূলত, আর এটাতে ওই যে ওইটা আছে যেটা দেখে টান দিত, আচ্ছা আমরা কয়েকবার টেনে ট্রাই করছি, ট্রাই করলেও তেল টেল নাই, আমরা শুকনাই ট্রাই করছি। আর এই সাইডে আরও বেশ অনেকগুলো নেম প্লেটই আছে, এটাই সম্ভবত ব্র্যান্ডের নাম। আর এখানে এই যে এই জায়গাটাতে হচ্ছে আপনারা ব্লেড টেলেট লাগাইতে পারবেন, জিনিসটা যদি চালু করে দিতে পারতাম তাহলে বেশি ভালো হতো, কিন্তু আমাদের কাছে এই ছোটো ইঞ্জিনের কোনো মানে এক্সপার্ট লোক নাই যাকে আমরা ডেকে হচ্ছে এটা চালু করায় তারপর আপনাদেরকে দিব। তো যারা নেবেন তারা এই অবস্থায় নিতে হবে, হ্যাঁ মানে নিয়ে এটাকে সার্ভিসিং টার্ভিসিং করে তারপর রেডি করে নিতে হবে আর কি। দুইটা মার্ট পাম্প আমাদের কাছে আছে, দুইটাই 100 ভোল্টের, সরি তিনটা। এই এটার নেম প্লেট আসলে মুছে গেছে, এগুলো আনুমানিক SH-150 হচ্ছে এটার মডেল, জাপানিজ স্মার্ট পাম্প, এমনিতে কনভার্টার দিয়ে চালাইতে হবে। আর এগুলোর ওয়াট খুব কম হয়, আনুমানিক 250-300 ওয়াটের মতো হবে। নেম প্লেটটা মোছা না গেলে আপনাদেরকে স্পষ্ট আমি বলতে পারতাম। আর আরেকটা যেটা আছে এটা হচ্ছে জাপানের সুরুমি ব্র্যান্ড, স্মার্ট পাম্পের জগতে সুরুমি হচ্ছে জাপানের সবচেয়ে সেরা ব্র্যান্ড। এটা হচ্ছে 10 মিটার বা 30 ফিট পর্যন্ত উপরে পানি তুলতে পারবে, 100 ভোল্ট, 587 ওয়াট হচ্ছে ইলেকট্রিসিটি এটা কনজিউম করবে। এটার বডিটা হচ্ছে অ্যাসেস বডি এইটুকু, আর নিচে হচ্ছে প্লাস্টিক, এমনিতে ফ্রেশ কন্ডিশনে আছে, ব্যবহৃত হইল, যথেষ্ট ভালো কন্ডিশনে আছে। আর এটা 110 ভোল্টের একটা স্মার্ট পাম্প, এই জিনিসটাও খুব হেভি, তবে এটার মেড হচ্ছে তাইওয়ান। এই হচ্ছে এটার নেম প্লেট,
এটা হাফ হর্স পাওয়ার এখানে লেখা আছে, অর্থাৎ 350 ওয়াটের চেয়ে কিছু বেশি হবে, 400 ওয়াট লেখা এখানে, 0.4 কিলোওয়াট। আর এটার ওজন হচ্ছে 11 কেজি, ওজনটাও লেখা আছে। আর এটা হচ্ছে 11 কেজি ওজন, আর 9 মিটার উপরে পানি তুলতে পারবে, মানে 27 থেকে 30 ফিট উপরে পানি তুলতে পারে। আর ডেলিভারি হচ্ছে খুব সম্ভবত, এটা মনে হয় 1.5 ইঞ্চি বা 2 ইঞ্চি ডেলিভারি হবে, আর আগেরগুলো সেম। এখানে একটা পিতলের শীট আমাদের কাছে আছে। পিতলের শীট আসলে জাহাজে অনেক কাজে ইউজ হয়, এখন আপনারা কী কাজে ইউজ করবেন এটা আপনারা চিন্তা ভাবনা করে নিতে পারবেন। এটার আসলে ওজনটা আমাদের মাপা নেই, তবে আনুমানিক 2.5 কেজির মতো ওজন হবে। এরকম 3টা পার্ট আমাদের কাছে ছিল একই সাইজের, মানে আরও 2টা টুকরা ছিল, এটা ছাড়া ওই 2টা বিক্রি হয়ে গেছে। এটা হচ্ছে লাস্ট পার্ট বা লাস্ট টুকরা, কারোর যদি লাগে তাহলে কেজি হিসাবে আমাদের কাছ থেকে এই 2.5 কেজি বা 3 কেজি যা হয় এটা কেজি মাপা নিতে পারবেন। আর এখানে কিছু টেপ আমাদের কাছে আছে, এটা হচ্ছে ডাক টেপ বা হাই টেম্পারেচার টেপ বলে অনেকে, এরকম টেপ কোয়ান্টিটি আমাদের কাছে আছে, ইনটেকটা আরও বড়। আর এই টেপটা একটা বিশেষ কাজের টেপ, এটা হচ্ছে 3M কোম্পানির সেফটি ওয়াকিং টেপ, মানে যেখানে জাহাজে পিচ্ছিল জায়গা থাকে সেই সমস্ত জায়গায়, এটাতে গাম আছে, আঠা আছে, আঠা সহকারে আপনারা লাগাই দিতে পারবেন স্টিকারের মতো। আর এটা কাগজের উপর না, এক ধরনের সিরিজ পেপার বসানো আছে অ্যালুমিনিয়াম শিটের উপর, পাতলা অ্যালুমিনিয়াম শিটের উপর। আর এখানে একটা মেটালের নেট, নেটের রোল আমাদের কাছে আছে, এটা আসলে জাহাজে কী কাজে ইউজ করতে বলতে পারছি না, তবে কারোর কোনো কাজে লাগলে এগুলো আমাদের কাছ থেকে নিতে পারবেন, আমাদের কাছে এগুলো কোয়ান্টিটি আছে। এটা হচ্ছে একটা পাইপ ক্লিনিং মেশিন, মানে বাসা বাড়ির যে কোনো পাইপ ব্লক হয়ে গেলে এই মেশিন দিয়ে আপনারা ক্লিন করতে পারবেন। ক্লিনিং প্রসেস হচ্ছে এই যে, এটার ভিতরে এক ধরনের স্প্রিং লোড করা থাকে, এই স্প্রিংটাকে এই মোটর দ্বারা রিভার্স বা ফরওয়ার্ড করা যায়, অর্থাৎ পাইপের ভিতর ঢুকাইতে পারবেন, এটা ঘুরে ঘুরে সামনের দিকে যাবে, আবার মোটরকে রিভার্স করলে এটা ঘুরে ঘুরে অটোমেটিক বের হয়ে এটার ভিতরে লোড হয়ে যাবে। স্প্রিংটা আসলে এটার ভিতর লোড করা থাকে, আনুমানিক 15-20 ফিটের মতো স্প্রিং থাকে। এটা 220 ভোল্টের একটা চাইনিজ মেশিন, একদম সচল আছে। কেউ যদি দেখতে চান এটা কীভাবে ব্যবহার করে, তাহলে ইউটিউবে অসংখ্য ভিডিও আছে, আমরা ভিডিও শেয়ার করে দিব ইমো হোয়াটসঅ্যাপে মেসেজ দিলে। আর যারা বেশি এক্সপার্ট তারা ইউটিউবে ঢুকে পাইপ ক্লিনিং মেশিন লিখলেই এই ধরনের মেশিনের অসংখ্য ভিডিও পাওয়া যায়, মানে ভিডিওটা দেখলে আপনারা একটা ক্লিয়ার ধারণা পাবেন যে এই জিনিস আসলে কীভাবে কাজ করে। এখানে এক সেট হেভি ডিউটি চাকা আমাদের কাছে আছে, 10 ইঞ্চি সাইজের। এই চাকার আসলে নর্মাল চাকা বলাই যায় না, এটা হেভি ডিউটি না বলে কোনো উপায় নেই, কারণ আসলে অত্যন্ত হেভি এই চাকাগুলো। এই চাকার ডায়া হচ্ছে 10 ইঞ্চি, এইখান থেকে এই মাথা পর্যন্ত 10 ইঞ্চি পাশ। আর এই চাকা দিয়ে যদি কোনো স্ট্রাকচার আপনারা বানান, মানে 4টা চাকা দিয়ে কোনো ফ্রেম বা কোনো কিছু যদি বানান, চোখ বন্ধ করে 1 টনের মতো লোড দিতে পারবেন, কোনো সন্দেহ নেই, কারণ এই 1-1টা চাকার উপর 2.5 কেজি লোড, মানে কিছু না। আর টায়া বড় হওয়াতে সুবিধা হলো, ধরেন একেবারে যদি পাকা টাইলস করা নেওয়া হয়, মাটির উপর দিয়েও বড় চাকা হলে চালানো যায়, যা কিনা আপনি ছোটো চাকা হলে পারবেন না, বেশি লোড দিয়ে মাটিতে দেবে যাবে তো এই আর কি। আর এই চাকাগুলো কিন্তু মুভেবল ইয়ে না, মানে ফিক্সড, এটা কিন্তু চারদিকে বেয়ারিং সিস্টেম ঘুরবে এরকম না, তো এটা আপনারা খেয়াল রাখবেন। 4টা চাকাই একই রকম, এই 4টা মিলে হচ্ছে একটা সেট। রেফ্রিজারেন্ট গ্যাসের কিছু সিলিন্ডার বা বোতল আমাদের কাছে আছে, এটা হচ্ছে ইউনিটর কোম্পানির, আর এই বোতলের কোনো কোম্পানি নেই, শুধু রেফ্রিজারেন্ট 22 লেখা, 22 নম্বর গ্যাস ক্যারি করা যায় এটা দিয়ে। এটাতে মনে হয় 13 কেজির মতো, 13 কেজি 600 গ্রাম গ্যাস ধরে, আর খালি বোতলের ওজন খুব বেশি না। এটাতে একটু 22 নম্বর গ্যাস আছেও, একটু বলতে আমার ধারণা যদি ভুল নয় তাহলে কেজিখানেক গ্যাস হবে সম্ভবত। টাইড হয়ে রয়েছে, আচ্ছা যাই হোক, এটাতে অল্প লড়া দিলে বোঝা যায় অল্প গ্যাস আছে। তো গ্যাসের হিসাব বাদ আপনারা প্রয়োজনে খালি বোতল হিসাবে আমাদের কাছ থেকে নিতে পারবেন। এরকম 3টা বোতল আমাদের কাছে আছে, এই 22 নম্বর 3টাতে ধরেন আপনারা 3 কেজির মতো বোনাস গ্যাস পেয়ে যাবেন। আর এই বোতলটা খুব ভালো মানের একটা বোতল, ইউনিটের কোম্পানির, ইউনিটের হচ্ছে ইউরোপের একটা কোম্পানি, নরওয়ের। এইটার
খালি বোতলের ওজন হচ্ছে 8 কেজি 220 গ্রাম। 8 কেজি 200 গ্রাম আপনারা ধরতে পারেন। আর এখানে আরও বেশ কিছু ইনফরমেশন দেওয়া আছে যেগুলো আমি বুঝবো না হয়তো বা, এত এই 56 বার লেখা, 56 বারে কত পিএসআই হয় আপনারা হিসাব করে নিতে পারবেন। আর এটাতে কত নাম্বার গ্যাস ক্যারি, আচ্ছা এইটা 22 নাম্বার গ্যাস, R22, 15 কেজি 500 গ্রামটা, এটা কি এটা সরি 12 কেজি 500 গ্রাম গ্যাস, এটাতে মনে হয় ইয়ে করা যাবে, ক্যারি করা যাবে, ওইটার চেয়ে বেশি। তবে আগের সিলিন্ডারের চেয়ে এটা অনেক বেশি হেভি ইউনিটের এটা। আর এইটা আমাদের কাছে দুইটা আছে, সেম বোতল দুইটা আছে, এটা হচ্ছে একটা কোরিয়ান গ্যাস রেগুলেটর বা অক্সিজেন রেগুলেটর বলো অনেকে। এই যে প্রোডাক্টটা, এটা চাইনিজ প্রোডাক্টের চেয়ে অনেক হাই কোয়ালিটির প্রোডাক্ট, মানে জাপানি প্রোডাক্টের কাছাকাছি কোয়ালিটি, তবে জাপানিজ প্রোডাক্ট এটার চেয়ে আরও মানে অনেক উন্নত থাকে। তবে চাইনিজ প্রোডাক্টের সাথে এটাকে আপনারা কোনোভাবেই তুলনা করতে পারবেন না। চাইনিজের এটা পিতল কালার দিয়ে লোহা দিয়ে দেয় চুম্বক ধরে, কিন্তু এটা জেনুইন পিতল। আর এটার যে প্রেশার গেজগুলো আছে এগুলো যে কে দিয়ে যে সার্কেলটা দেখতে পাচ্ছেন, এটা হচ্ছে কোরিয়ান ইন্ডাস্ট্রিয়াল স্ট্যান্ডার্ডের লোগো, অর্থাৎ এটা কোরিয়ান ইন্ডাস্ট্রিয়াল স্ট্যান্ডার্ড প্রোডাক্ট, মোটামুটি যথেষ্ট ভালো মানের, অ্যাটলিস্ট চাইনিজের চেয়ে অনেক ভালো। আর এটা হচ্ছে একটা স্পেয়ার গ্যাস কাটার, মানে ব্যবহারই হয় নাই, একদম নতুনের মতো কন্ডিশনে আছে, নতুনই কন্ডিশনে না। আর এই জিনিসটা বেশ ভারী, মানে চাইনিজ জিনিস অনেক পাতলা থাকে, কিন্তু এটার বিল্ড কোয়ালিটি অনেক ভালো, যারা একটু হেভির মধ্যে চাচ্ছেন তারা এটা দেখতে পারেন। আর এগুলোর মধ্যে একেবারে নর্মালও আমাদের কাছে আছে, চাইনিজ নর্মাল হলেও দেখতে পারবেন। আর এটা হচ্ছে একেবারে নর্মালের চেয়ে ভালোটা, যেটা কোরিয়ান, এটার সাথে আমি আর খুলে দেখাচ্ছি না, ছবিতে যেটা দেখতে পাচ্ছেন ভিতরে আসলে এইটাই আছে কোরিয়ান। 2-3টা স্পেয়ার নজল থাকবে এটার সাথে। আর এরকম এরকম বক্স করার মধ্যে যদি চায়না প্রয়োজন হয়, চায়নাও আমাদের কাছ থেকে নিতে পারবেন। এটা হচ্ছে একটা ওয়েল্ডিং গগলস, এটার কোম্পানি হচ্ছে ইউএসএ, তবে মেড হচ্ছে তাইওয়ান, এই যে এই জায়গায় লেখা আছে মেড ইন তাইওয়ান। আর এই জায়গায় হচ্ছে ফ্যাক্টরি অ্যাড্রেস দেওয়া আছে, দেখেন OH একটা নাম্বার লেখা, তারপর ইউএসএ লেখা, এটা ইভেন কোম্পানিও ইউএসএ। এমনকি এই যে প্রোডাক্টটা, এটা আমরা যেই জাহাজ থেকে পাইছিলাম ওই জাহাজে A to Z সব ইউএসএর ব্র্যান্ড ছিল, মেড বিভিন্ন দেশের হইতে পারে কিন্তু কোম্পানিগুলো ইউএসএ ছিল। একজোড়া সেফটি শু আমাদের কাছে আছে চামড়ার, এবং এটা একেবারে প্রপার সেফটি শু, এমন না শুধু নাম, এটার এই যে এই জায়গায় হচ্ছে পায়ের সেফটির জন্য একটা মেটাল ক্যাপ যেটা থাকে ওইটা আছে। আর চামড়াটা একেবারে জেনুইন চামড়া এবং অনেক মোটা চামড়া, এটা সম্ভবত মহিষের চামড়া, মহিষের চামড়া একটু বেশি মোটা হয়। আর এটার সাইজ হচ্ছে এই যে ইউকে সাইজ হচ্ছে 12 নাম্বার, এবং আমরা যেই স্ট্যান্ডার্ড হিসাব করি 41-42 সেই হিসেবে 47 নাম্বার। তো যারা গামবুট আসলে সরি সেফটি বুট একটু লুজ হইলেও পরা যায়, যারা ধরেন নর্মালি 42-43 নাম্বার জুতা পরেন, তারা ওই সেফটি শুটা ইউজ করতে পারবেন, মানে খুব যে মানে লুজ হবে তা না, আবার খুব টাইট ফিটিংও হবে না, কিন্তু পরা যায়। যেমন আমি হচ্ছে সেফটি শু আমি 41 নাম্বার জুতা পরি, কিন্তু 43-44 নাম্বার সেফটি শুও হচ্ছে আমার পায়ে লাগে, হালকা লুজ হবে, আর সেফটি শু হালকা লুজ হইলে কিছু না, এটা তো মানে পরে শ্বশুরবাড়িতে যাওয়ার মতো কোনো জুতা না। একটা অ্যালমোনিয়ামের বক্স আমাদের কাছে আছে, এটা মানে আগাগোড়া পুরোটাই অ্যালমোনিয়াম, তবে খুব একটা ভারী শীট না, মানে হালকা পাতলা জিনিসপত্র রাখতে পারবেন। এগুলো আমাদের কাছে আরও ফ্রেশও আছে, তবে এইটা নিলে মাত্র 2000 টাকায় দিয়ে দিব, এটার কন্ডিশন একটু পুরনো, লকটক সরা থাক। একটা জাপানিজ ট্যাপ অ্যান্ড ডাই সেট আমাদের কাছে আছে, এই সেটটা একটা স্পেশাল সেট, স্পেশাল বললাম তার কারণ হলো এইটা একেবারে জেনুইন একটা জাপানিজ কমপ্লিট সেট, মানে আমরা জাপানিজ সেট পাইলেও কমপ্লিট সেট কম পাই। এটা প্রত্যেকটা ট্যাপস অ্যান্ড ডাই হচ্ছে
এসকেসি কোম্পানির। আর এখানে লেখাও আছে দেখেন কত কত এমএম, একবারে ছোট এটা হচ্ছে 6, 8, 10, 10-এর পরে হচ্ছে 10-এর পরে কত, 10-এর পরে 12টা এখানে লাগানো আছে, 12-এর পরে 14, 16, 18, 20, 22 এবং 24 সিরিয়ালি রাখা নেই, একটু উল্টাপাল্টা রাখা, অর্থাৎ 6 mm থেকে 24 mm যে কোনো মেটালে আপনারা থ্রেড কাটতে পারবেন। এবং যেটা মানে ট্যাপস যেটা ওইটাও সেম 6 থেকে 24 mm পর্যন্ত করা যায়, মানে একবারে কমপ্লিট একটা সেট। আর এটার ছোট ট্যাপসগুলো ধরার জন্য যে ছোট এই জিনিসটা থাকে এখানে আরেকটা, ওইটাটাতে নাই, তবে আমরা দিয়ে দিব। আমাদের কাছে অরিজিনাল এসকেসিরই ভালো মানের এরকম হ্যান্ডেল আছে, এটা একেবারে কমপ্লিট করে দিব, শুধু এই জিনিসটা এটাতে কম আছে, এটা আমরা দিয়ে দিব। এখানে আরেকটা ট্যাপ অ্যান্ড ডাই সেট আমাদের কাছে আছে, এই সেটটাও খুবই স্পেশাল একটা সেট, এটাতে প্রচুর ট্যাপস আছে, ইভেন অনেকগুলো ডাইও আছে। এটা আসলে দুইটা পার্ট মিলে একটা সেট, ওই যে আগের যেটাতে দেখাইছিলাম আপনাদেরকে এই জিনিসটা নাই, একটা পেজ আছে এই যে, সম্ভবত এরকম একটা জিনিস আগেরটাতে মিসিং, এটা আমরা দিয়ে দিব। আর আমরা একটু তেল স্প্রে করে রাখছি যেন ওগুলোতে জং চলে না আসে। এইটা আনইউজড নতুন একটা সেট, এটা আপনারা দেখতে পাবেন, এই ধরনের ট্যাপস অ্যান্ড ডাই আসলে খুবই কম পাওয়া যায়। এটা হচ্ছে একটা পার্সেন ব্রেক ক্লিনার, বিশেষ করে মানে হাইড্রোলিক ব্রেক ট্রেক এটা দিয়ে ক্লিন করা যায়। নর্মাল তেল দিয়ে ডিস্ক ক্লিন করলে এক সপ্তাহ পর্যন্ত ব্রেক কাজই করে না, এরকম একটা অবস্থা, কিন্তু এটা দিয়ে আপনারা হাইড্রোলিক ডিস্ক বা ব্রেক ক্লিন করে সাথে সাথে দেখবেন 100% কাজ করে। এটা আমি নিজে পরীক্ষা করছি মোটরসাইকেলের হাইড্রোলিক ডিস্কে ব্যবহার করে। এটা প্রো ইউজ লেখা আছে, এটা জাপানিজ ব্র্যান্ড, তবে মেড চায়না হইতে পারে। এখানে এই যে ইয়োকোহামা অয়েলস অ্যান্ড ফ্যাটস ইন্ডাস্ট্রি কোম্পানি লিমিটেড, এই যে মেড ইন চায়না এখানে লেখা, এটাতে মনে হয় 700-800 গ্রামের মতো থাকে, এগুলো 8-10টার মতো আমাদের কাছে আছে, খুব কাজের জিনিস। আর এখানে একটা স্প্রে নজেল আমাদের কাছে আছে, খুব হেভি। এই জিনিসগুলো জাহাজে হচ্ছে তারা ওই যে প্রেশার পানির প্রেশার মেশিন ইউজ করে, ওই প্রেশার মেশিনের অরিজিনাল গান নষ্ট হয়ে গেলে এই ধরনের নজেল আসলে দিয়ে দেয়। আমরা অনেক মেশিনের সাথে এই ধরনের নজেল পাই, ইভেন আমরাও কয়েকটা মেশিনের সাথে লাগাই দিয়ে বিক্রি করছি, তো এটা খুব কোয়ালিটিফুল একটা নজেল। নর্মালি আপনারা পানি বুনি স্প্রে করতে পারবেন, কিন্তু হাই প্রেশার গানের সাথেও হাই প্রেশার মেশিনের সাথেও এই ধরনের গানগুলো ইউজ করা যায়। এটা হচ্ছে একটা ম্যানুয়াল পাইপ ক্লিনিং মেশিন, ওই যে একটা ইলেকট্রিক দেখাইলাম বাসা বাড়ির পাইপ ব্লক হলে যে ক্লিন করে, এটাও একই জিনিস, তবে এটা হাতে ঘুরাইতে হয়, এই যে এই জায়গায় এখানে হাতে ঘুরাইলে আর এটার স্প্রিংটা নিজে নিজে বের হয় না, টেনে আস্তে আস্তে পাইপের ভিতর বের করছে, পাইপের ভিতর থেকে আস্তে আস্তে টেনে, সরি এটার ভিতর থেকে টেনে পাইপের ভিতর ঢুকাইতে হয় আর এদিক দিয়ে হাতে ঘুরাইতে হয়। এটাও একটা জাপানিজ প্রোডাক্ট। আর এটার যেই স্প্রিং ওটা আনুমানিক 30-40 ফিটের মতো স্প্রিং এটার ভিতর লোড করা আছে। কিছু বল বাল্ব আমাদের কাছে আছে এসএসআর, এগুলো হচ্ছে 1 ইঞ্চি সাইজের বল বাল্ব, আপনারা নিশ্চয়ই এখানে দেখতে পাবেন 1 ইঞ্চ, এবং এটা ভালো গ্রেড, এটা 316 গ্রেডের এসএস বল বাল্ব। বাজারে যেগুলো পাওয়া যায় এগুলোতে আসলে অনেক সময় 304, 316 লেখা থাকে, বাট অ্যাকুরেট গ্রেড হচ্ছে তারা দেয় না লোকাল প্রোডাক্টগুলোয়, কিন্তু এটাতে মানে 100 বছর গেলেও জং আসবে না, এরকম একটা জিনিস 1 ইঞ্চি সাইজের। আর 1 ইঞ্চির পরে হচ্ছে 1/2 ইঞ্চিও আছে অনেকগুলো, এগুলোর ওজনও বেশ ভালো, বাজারেরগুলো আরও হালকা থাকে, আপনারা যারা কিনছেন বা এটা হাতে নিলে আসলে কম্পেয়ারটা করতে পারবেন। এটা অত 316 গ্রেডের এসএস দিয়ে তৈরি 1/2 ইঞ্চি, 3/4 মনে হয় কতগুলো আছে, এই যে এটা হলো 3/4 সাইজের, 3/4টা আবার 304 নম্বর গ্রেড, 316 হচ্ছে, 304 হচ্ছে একটু লোয়ার গ্রেড, মানে এটার গ্রেড বেশি ভালো, 1 ইঞ্চিটা এটার গ্রেড স্লাইটলি ডাউন,
এটাতে হচ্ছে কিছু কোরিয়ান ভাষায় কোনো কিছু লেখা আছে, এটার কোম্পানিটা সম্ভবত কোরিয়ান হইতে পারে। তো হাফ ইঞ্চি, থ্রি ফোর, এক ইঞ্চি, এই তিন সাইজের বল বাল্ব আমাদের কাছে আছে, আপনাদের লাগলে আপনারা দেখতে পারেন। আর খুব হেভি কিছু কানেক্টর আমাদের কাছে আছে, ইন্ডাস্ট্রিয়াল কানেক্টর, এগুলোর মেড হচ্ছে জার্মানি। এই যে জায়গায় মেড ইন জার্মানি লেখা, ব্র্যান্ডের নাম হচ্ছে কি, ম্যানেক্স, এই টাইপের কিছু একটা। ইন্ডাস্ট্রিয়াল বলতে এগুলো মানে মিল ইন্ডাস্ট্রিতে থ্রি ফেস লাইন ইউজ করে, তবে আপনারা চাইলে সিঙ্গেল ফেস ইউজ করতে পারবেন, সেক্ষেত্রে দুইটা ইউজ করলেন আর দুইটা করলেন না এরকম। তবে মূলত খুব হেভি লোডে 4-5000 ওয়াট লোড যেখানে পড়ে সেই সমস্ত কাজে এই ধরনের কানেক্টরগুলো ব্যবহার করে। কিছু ভালো ভালো মানের অ্যাডজাস্টেবল স্প্যানার বা স্যালাই রেঞ্চ আমাদের কাছে আছে, ভালো ভালো মানের বলতে ভালো ভালো দেশের। এটা হচ্ছে 600 mm বা 24 ইঞ্চি সাইজের একটা স্যালাই রেঞ্চ, আমি হাতে ধরলে আপনারা বুঝতে পারবেন এটা কী পরিমাণ মোটা এবং কতটা হেভি করে বানানো। এই মালটা সরাসরি জাপানিজ না, এটাতে ডিজাইন বাই জাপান লেখা, জাপানের ডিজাইন, তবে মেড তারা লেখে নাই, মেড আপনারা চাইনিজে ধরে নেবেন যেহেতু মেড লেখে নাই। আর এটা হচ্ছে জাপানের টপ কোম্পানির, জাপানের টপ কোম্পানির টুলসের জগতে খুবই নাম করা। এটাও 600 mm বা 24 ইঞ্চি সাইজের একটা অ্যাডজাস্টেবল স্প্যানার, ক্রোম ভ্যানাডিয়াম স্টিল, এবং এই জায়গায় জাপান লেখা আছে। আর কন্ডিশন একটু এটার পুরনো, এদিকে একটু জং টং আছে, প্লাস উল্টাও এদিকে একটু বেশি জং আছে, এটা আপনারা খেয়াল রাখবেন, কিন্তু জিনিস একেবারে প্রপারলি কাজ করে। আর এটা হচ্ছে বাচু কোম্পানির, এটা হচ্ছে সুইডেনের একটা কোম্পানি, এবং এই কোম্পানি অনেক পুরনো টুলসের জগতে, তারা মানে স্যালাই রেঞ্চ, পাইপ রেঞ্চ এগুলোর মধ্যে খুব বিখ্যাত উল্টাও। আর এইটাতে হচ্ছে 600 mm লেখা এবং 24 ইঞ্চিও লেখা আছে, এগুলো একেবারে প্রফেশনাল টুলস। আর এটার মধ্যে আমাদের কাছে এই সেম বাচু কোম্পানির কতগুলো আছে মেড ইন সুইডেনও লেখা, কিন্তু এটাতে মেডটা লেখা নাই, ঠিক আছে। এটাতে মেড লেখা না থাকার একটা গুরুত্বপূর্ণ কারণ হইতে পারে যে এটা চায়নাতে ম্যানুফ্যাকচারিং হয়েছে। আর এই এরকম একটা মাছের লোগোই আসলে এই বাচু এরিয়াতে থাকে। আমেরিকার রিজিট কোম্পানির একটা পাইপ থ্রেডার বা পাইপের প্যাচ কাটার ডাইসেট আমাদের কাছে আছে। আমি আমার অনেক ভিডিওতে বলছি যে আমাদের এই গ্রহে, আমাদের এই দুনিয়াতে যত ডাইসেট আছে তার মধ্যে রিজিট হচ্ছে সবচেয়ে হায়ার কোয়ালিটির। জাপান, জার্মান, আরব বহু দেশের অনেক ডাইসেট আছে, কিন্তু রিজিটের উপরে কোনো ডাই নাই। এটা যারা এখন পর্যন্ত রিজিটের একটা ডাই হাতে নিয়ে দেখেন নাই তারা এটা বুঝতে পারবেন না। আর আমরা যেহেতু সবসময় বেঁচে আমরা জানি যত ডাই আছে তার মধ্যে সবচেয়ে হেভি মানে ভারী আর কি, একেবারে বেস্ট কোয়ালিটির ডাই। আর একটা চমকপ্রদ ইনফরমেশন আপনাদেরকে দেই, এই একটা ডাইয়ের যেই দাম, রিজিটের ধরেন এটা 1 ইঞ্চি বা 16 ইঞ্চি, এই একটা ডাইয়ের নতুন যেই দাম আমেরিকান বাজারে, সেই একটা ডাইয়ের দাম দিয়ে আপনারা চাইনিজ আমাদের বাংলাদেশ থেকে কমপ্লিট দুইটা সেট কিনতে পারবেন, মানে একেবারে ছোট থেকে 2 ইঞ্চি পর্যন্ত ওইরকম দুইটা সেট আপনারা ব্র্যান্ড নিউ পাবেন এই রিজিট কোম্পানির একটা ডাইয়ের দাম দিয়ে। তো যাই হোক, এটা আপনারা জাস্ট বুঝার জন্য বললাম, আমরা ওই দামে বিক্রি করি না, আমরা এর চেয়ে অনেক কমে বিক্রি করি, যেহেতু ইউজড প্রোডাক্ট, নতুন জিনিসের দামের হিসাব করে আসলে লাভ নাই। একটা ধারণা দেওয়ার জন্য আপনাদেরকে বললাম যে এটা খুব হাই কোয়ালিটির প্রোডাক্ট এবং নতুন এগুলো খুবই এক্সপেন্সিভ, আমাদের দেশে পাওয়াও যায় না, আর পাওয়া গেলেও কেউ কিনবে বলে আমার মনে হয় না এগুলোর নতুন যে দাম। তো এইটা আলহামদুলিল্লাহ একটা কমপ্লিট সেট, এটার আরও ছোটো থাকে এরকম সেটের মধ্যে, তবে আমাদের দেশে আমার জানা মতো এর চেয়ে ছোটো আর খুব একটা ইউজ হয় না। এটা 1/2 ইঞ্চি, তারপর হচ্ছে 3/4, 1 ইঞ্চি, 16 ইঞ্চি এবং 2 ইঞ্চি, এই 5টা ডাই সবচেয়ে বেশি ইউজ হয়। এবং এই 5টার মধ্যে আরও সবচেয়ে বেশি ইউজ হচ্ছে 3/4 আর 1 ইঞ্চিটা, এই দুইটা সবচেয়ে বেশি ইউজ হয়, 3/4 সবচেয়ে বেশি। তো এই জন্য মানে এটার আপনারা কমপ্লিট সেটই ধরতে পারেন। আর একটা অপশন আমি দিয়ে রাখি, যদি এমন হয় যে এই 5টার পরেও যে ছোটো সাইজ আছে 1/4 বা 3/8 আপনাদের প্রয়োজন, মানে এই 5টার নিচে আরও 3টা একদম চিকন ছোটো সাইজ থাকে প্রয়োজন হলে আমরা দিতে পারবো, আমাদের কাছে ওই ছোটো ডাইও আছে, কিন্তু এই সেটের অন্তর্ভুক্ত না, মানে ওইগুলো আপনি আলাদা কিনে নিতে পারবেন আমাদের কাছ থেকে সেটের সাথে। আর এটার যে হ্যান্ডেল এবং হ্যান্ডেলকে বাড়ানোর জন্য, লম্বা করার জন্য আরও একটা পাইপ আছে,
এটা আসলে এখানে লাগাই দিলে আর বক্সে ঢুকে না, এই জন্য এটা এভাবেই আসছে। তো হাফ ইঞ্চি থেকে দুই ইঞ্চি পর্যন্ত অসাধারণ এই সেটটা যারা নিতে চান তারা স্ক্রিনে দিয়ে নাম্বারে যোগাযোগ করে আমাদের কাছ থেকে নিতে পারবেন। আর বক্সটা একটু পুরনো, খুব একটা সুন্দর না বক্সটা, তবে এটার সাথে এটাই আসছে, কিছু করার নাই আসলে। আর রিজিটের এই ডাই দিয়ে আপনারা চার ধরনের চারটা সাইজের পাইপের থ্রেড কাটতে পারবেন, কিন্তু ডাই কিন্তু একটাই। এটা একটা অ্যাডজাস্টেবল, খুবই জটিল ডাই, তবে এটার ইউজ বুঝলে আপনি পানি বাদ দিয়ে ইলিশ মাছ খাওয়ার মতো করে একবারে খুব ইজিলি আপনারা প্যাচ কেটে ফেলতে পারবেন। দেখাই দিব আমরা খুবই সহজ এটা। এটাতে যেই চারটা সাইজের পাইপের প্যাচ কাটা যায় সেই চারটা হলো এক ইঞ্চি, সোয়া ইঞ্চি, দেড় ইঞ্চি এবং দুই ইঞ্চি। এই চারটা সাইজের পাইপের প্যাচ আপনারা কাটতে পারবেন এটা দিয়ে, এবং খুব ইজিলি সেট করা যায়। ধরেন আপনি দুই ইঞ্চি কাটলে দুই ইঞ্চিতে সেট করবেন, দেড় ইঞ্চি কাটলে দেড় ইঞ্চিতে সেট করবেন, কীভাবে সেট করবেন আমরা প্রয়োজনে দেখাই দিব। এবং এইটাও আমেরিকান রিজিট কোম্পানির একটা ডাই, একের ভিতর চার। যাদের হচ্ছে এক থেকে দুই পর্যন্ত পাইপের থ্রেড কাটা লাগে তারা অনেকগুলো ডাই ইউজ না করে এই একটা ডাই আপনারা চাইলে ইউজ করতে পারবেন। এই যেখানে লেখা আছে থ্রেডার ওয়ান টু টু ইঞ্চ পাইপ, হ্যাঁ, আর এই যে জায়গায় রিজিট লেখা। আর এটা হচ্ছে এটা র্যাচেট, এটার পাইপটা পাই নাই, পাইপ লাগায় এটা দিয়ে শুধু এরকম ক্যারকের করলেই হচ্ছে পাইপের প্যাচ কেটে যায় খুব ইজিলি। আর এগুলো হচ্ছে দাঁত, আর এগুলোর দাঁত যদি স্পেয়ার লাগে তাও আমরা দিতে পারবো, এগুলোর দাঁত স্পেয়ারও আমাদের কাছে আছে। এটা হচ্ছে জাপানের হিতাচি কোম্পানির একটা স্ট্রেট গ্রাইন্ডার। এই মেশিনটা এত হেভি একটা মেশিন, মানে আগাগোড়া পুরোটাই অ্যালমোনিয়াম বডির, তারপরে অনেক ভারী, প্রায় তিন চার কেজির মতো ভারী। এটা লোহা হলে আমার মনে হয় ছয় সাত কেজির মতো ভারী হয়ে যেত। নেম প্লেটটা একটু আপনাদেরকে দেখাই আগে। এটাতে 100 mm এর ডিস্ক লাগানো যায়, অর্থাৎ এই যে এই জায়গায় যে ডিস্কটা আছে এটা হচ্ছে 4 inch সাইজের ডিস্ক, এগুলো আমাদের কাছে আছে 50-60 Hz। আর এটা হচ্ছে 5800 RPM এ ঘুরে, ডিস্কটা অনেক হাই RPM। ওয়াট হচ্ছে, ওয়াট কিন্তু খুব বেশি না, মাত্র 325 watt, তো এত হাই RPM এর জিনিস ওয়াট কম। আর এই যে এই লেখাটা আসলে জাপানিজ ভাষায় হিতাচি লেখা, এবং সাথে হিতাচির লোগো আছে, মডেল হচ্ছে হিতাচি GP10। তো খুবই স্মুথলি চলে। এই হচ্ছে এটার সুইচ, অন অফ সুইচ, ছেড়ে দিলে বন্ধ হয়ে যায়। আর এখানে যদি মনে করেন কন্টিনিউ চলবে তাহলে চাপ দিয়ে, এটা চাপ দিয়ে দিলে এই অন হয়ে থাকলো, ঠিক আছে। আর কার্বন টার্বন সবই পাওয়া যায় এগুলোর। এটা এক হাতে আসলে এইখানে ধরে, আর এক হাতটা এই চিকন এই জায়গায় এইভাবে জিনিসটা ধরে আসলে ইউজ করে। এটা খুবই হাই স্পিডে ঘুরে। আমরা ধারণা করি যে জাহাজে এই মেশিনটা ইউজ করা হয় ডেকের খুব মোটা জং তোলার জন্য, কিন্তু আপনারা চাইলে এই মেশিনটা অন্যান্য আপনাদের সুবিধা মতো কাজে আপনারা ইউজ করতে পারবেন। সেই ক্ষেত্রে এই যে ধরো 4 inch যে ডিস্কটা লাগানো আছে, ডিস্ক না অ্যাকচুয়ালি এটা একটা পাথর, 4 inch পাথর। এই পাথর খুলে আপনারা কাপ ব্রাশ, তারপর হচ্ছে যদি ইয়ে করতে চান, পলিশ টলিশ করতে চান, তাহলে কাপড়েরও যে পলিশার ডিস্ক পাওয়া যায়, প্যাড পাওয়া যায়, বিভিন্ন জিনিস লাগিয়ে ডিফারেন্ট কাজে আপনারা ইউজ করতে পারবেন। তবে অবশ্যই কনভার্টার দিয়ে ইউজ করতে হবে। কিছু জাপানিজ গিয়ার মোটর আমাদের কাছে আছে। এটা হচ্ছে জাপানের প্যানাসনিক কোম্পানির একটা গিয়ার মোটর। তোলো, এই হচ্ছে এটার নেম প্লেট, এটা সম্ভবত এটার মডেল, এখানে মেড ইন জাপান লেখা আছে। আর এটার আর এই যে এইখানে একটা নেম প্লেট আছে যেখানে কত ক্যাপাসিটর লাগবে এটা লেখা আছে, 20 mfd ক্যাপাসিটর লাগবে, 100 volt, 50-60 Hz। এইখানেও মেড ইন জাপান লেখা প্যানাসনিক। এটা রেশিও টেশিও কোনো কিছু লেখা নাই বা RPM লেখা নাই, এই জন্য আমি এর চেয়ে বেশি ডিটেল বলতে পারছি না, কিন্তু মোটরটা খুবই ফ্রেশ কন্ডিশনে আছে। এখানে আরেকটা গিয়ার মোটর আমাদের কাছে আছে, এটা জাপানের মিটসুবিশি কোম্পানির। এটারও এই জায়গায় বলো তো একটু দিকোচা করো। এটারও এই জায়গায় মেড ইন জাপান লেখা গিয়ার্ড মোটর, মডেল হচ্ছে GM-HN-2SY। এটা মাত্র 0.1 kW। এই ধরনের গিয়ার মোটর দেখে আমাদেরকে মানুষ জিজ্ঞাসা করে এটা কয় ঘোড়া মোটর,
তো এইটা হচ্ছে 100 ওয়াটের, অর্থাৎ 750 ওয়াটে যদি এক ঘোড়া হয় তাহলে এক ঘোড়ার 7.5 ভাগের 1 ভাগ বা 7 ভাগের 1 ভাগ, তাহলে এক ঘোড়া গিয়ার মোটর হইলে এটার ওজন হবে 70-80 কেজি, এবং ওইরকম একটা গিয়ার মোটরের দাম 60-70 হাজার টাকা এক ঘোড়ার। তো আপনারা যারা ঘোড়া বুঝেন না তারা আসলে হুট করে বলে আমার একটা 10 ঘোড়া গিয়ার মোটর দরকার ভাই, কিন্তু 10 ঘোড়া গিয়ার মোটরের দাম হবে 2.5 লাখ টাকা, ওইটা তুলতে লাগবে একটা ক্রেন। 10 ঘোড়া গিয়ার মোটর নাকি আবার 5-10 হাজার টাকা বাজেটের মধ্যেও চায়, যেটা ভেঙে বিক্রি করলেও 1.5 লাখ টাকা বেঁচে আসবে। তো না জানার ফলে বোল্ট 100 বোল্ট, হার্জ হচ্ছে 50-60 হার্জ, অ্যাম্পিয়ার 2 অ্যাম্পিয়ার লেখা আছে, আর এইখানে ছোট করে মিৎসুবিশি ইলেকট্রিক কর্পোরেশন মেড ইন জাপান লেখা। এগুলো খুব শক্তিশালী মোটর, কিন্তু অবশ্যই কনভার্টার দিয়ে চালাইতে হবে, আর এটাতে ক্যাপাসিটর লাগানোই আছে, শুধু প্লাগ অ্যান্ড প্লে। আর এখানে একটা ডায়াগ্রাম আছে দেখতে পাচ্ছি, ডাইরেকশন অফ রোটেশন ফ্রম লোড সাইড, মানে এই এইটা আপনারা লেফট রাইট করতে পারবেন, এখানে কীভাবে করলে হচ্ছে, কীভাবে ইনপুট দিলে লেফট এবং কীভাবে দিলে রাইট হবে ডায়াগ্রাম স্পষ্ট দেওয়া আছে। আচ্ছা ক্যাবেলের মধ্যে মনে হয় কালার কোড দেওয়া আছে তাই না, UXYV UXYV, আচ্ছা এটা আমাদের চেক করাও আছে, তো সমস্যা নেই, আপনারা লেফট রাইট যেদিকে প্রয়োজন হয় এটা ঘুরাই নিতে পারবেন। হিতাচি কোম্পানির 2টা হাই স্পিড গ্রাইন্ডার আমাদের কাছে আছে। এই জিনিসগুলো জাহাজে বেল গ্রাইন্ডারে থাকে, মানে জাহাজের ইঞ্জিনের যে ভালভ সেগুলো ঘষার জন্য, এটার সাথে আর অনেক মেশিনারিজ থাকে। এটা হচ্ছে সিঙ্গেল শুধু মোটরটা, 100 বোল্ট, এটার আরপিএম হচ্ছে 14,000, অনেক হাই স্পিডে ঘুরে মাথাটা, এগুলো ডিস্কগুলো আলাদা পাওয়া যায়, 14,000 আরপিএমে চলে, 100 বোল্ট, 50-60 হার্জ, মাত্র 325 ওয়াট, দুইটাই সেম, এটা একটু ফ্রেশ, এটা একটু কম ফ্রেশ, এগুলো কারোর লাগলে আমাদের কাছ থেকে নিতে পারবেন। তো এই ছিল আজকের পুরো ভিডিওতে, আশা করি ভিডিওটি আপনাদের ভালো লেগেছে, যদি ভালো লেগেই থাকে তাহলে ভিডিওতে একটা লাইক দিয়ে দেবেন প্লিজ। কষ্ট করে পুরো ভিডিওটি দেখার জন্য অসংখ্য ধন্যবাদ, সবাই অনেক ভালো থাকবেন, আল্লাহ হাফেজ, আসসালামু আলাইকুম।